নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তৈরি করব চাল দিয়ে একটা রেসিপি আর দেখতে থাকো কিভাবে এই রেসিপিটা তৈরি করছি এর জন্য লাগবে আমার চাল ভাজা আর চাল ভাজা রেসিপিটা আমি আগেই করেছি তোমরা যারা দেখো নি দেখে নিও একটা ব্লেন্ডারের মধ্যে এই চাল আর চার পাঁচটা এলাচ দিয়ে দিলাম শুকনো করাইতে আমি সুজিটাকে একটু ড্রাই রোস্ট করে নিলাম এবার এর মধ্যে দিচ্ছি আমি ওয়ান টি স্পুন ঘি এটা থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বার হতেই আমি এটাকে তুলে নেবো এই সুজিগুলোকে আমি তুলে নেব হাফ কাপ চিনি নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম হাফ কাপ চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল চিনির জলটা একটু ফুটে উঠতেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাল ভাজা গুঁড়োটা ফ্লেমটাকে লোতে করে দিয়েছি আর এবার দিচ্ছি আমি সুজিটা বারের মধ্যে দিচ্ছি আমি মিল্ক পাউডার এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতো লিকুইড মিল্ক এটা আগে জাল দেওয়া ছিল এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি কড়াইটা গ্যাস থেকে নামিয়ে নিচ্ছি এটাকে আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি এবার আমি খুব ভালো করে এটাকে সেট করে এবার আমি এগুলোকে কেটে নেব এগুলোকে সব কেটে নিয়েছি আর একটু সাজিয়ে নিয়েছি